দেশের 61তম ব্যাংক হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সিটিজেন্স ব্যাংক লিমিটেড। সকালে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারপারসন তৌফিক আফতাব। এ সময় ব্যাংকের পরিচালকদের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুম উপস্থিত ছিলেন। কর্মীদের উদ্দেশ্যে ব্যাংকের চেয়ারপারসন তৌফিক আফতাব বলেন, কোনো ধরনের হয়রানি ছাড়াই গ্রাহক সেবা নিশ্চিতে কাজ করবে প্রতিষ্ঠানটি।